চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে পাঠানোয় আইনের ব্যত্যয় ঘটায় হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন রিমান্ড মঞ্জুর করা দুই বিচারক। বুধবার লিখিত ব্যাখ্যায় দুই দফায় রিমান্ডের বিষয়কে অনিচ্ছাকৃত ভুল বললেও দুই বিচারকের লিখিত ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেন আদালত। এদিকে বিচারিক আদালতের মাদকের মামলায় বুধবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 10 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় মামলা হওয়ার পরে 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। গত 29 আগস্ট এই রিমান্ডের বৈধতার বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন এক আইনজীবী। আদালতের নির্দেশে বুধবার লিখিত ব্যাখ্যা দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এবং আতিকুল ইসলাম। রিমান্ড নিয়ে আপিল বিভাগের নির্দেশনা এবং প্রচলিত আইনের ব্যত্যয় ঘটানোকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন তারা। সেই ব্যাখ্যায় তারা বলছেন যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। কোর্ট বলছে যে এখানে যেখানে অ্যাপেক্স কোর্টের একটা নির্দেশনা আছে সেইখানে তারা কিভাবে বলে যে যদি কোনো ভুল হয়, তার মানে তারা এই অ্যাপেক্স কোর্টের আদেশ নির্দেশনা এইটাকে অমান্য করতে যাচ্ছে। একই দিনে মাদক মামলার হাজিরা দিতে বেলা 11টার দিকে সিএমএম আদালতে আসেন পরিমণি। এ সময় নিজের ব্যক্তিগত হ্যারিয়ার গাড়ি এবং জব্দ করা প্রয়োজনীয় জিনিসপত্র ফেরত চেয়ে দুটি পৃথক আবেদন করেন তিনি। মালিকের জিম্মায় গাড়িটি হস্তান্তরের জন্য আমরা একটি দরখাস্ত করেছি, চার্জশিট পর্যন্ত তার জামিন আছে, যদি এর মধ্যে চার্জশিট চলে আসে তাহলে তো তাকে অবশ্যই বিদ্যালয়ে আসতে হবে এবং জামিন গ্রহণ করতে হবে। বাড়িতে ঢুকে র‍্যাব সদস্যরা আসবাবপত্র তছনছ করেছেন বলে আদালতে অভিযোগ করেন এই নায়িকা, যার জবাব দেয় রাষ্ট্রপক্ষ। আমি তখন বলেছি আপনি তো ল এনফোর্সিং এজেন্সি, যখন আপনার বাসার নিচে যায় তখন তাদেরকে 2-3 ঘন্টা বসিয়ে রেখেছেন, তাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। মাদক আইনের মামলায় আগামী 10 অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে। ওই দিন আবারও আদালতে হাজির হতে হবে পরিমণিকে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল।